বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে তার নামে মামলা হবে না। সেই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে পুলিশ, আর এতেই খেপেছে বিএনপি। দলটি মনে করছে পুলিশের এই নির্দেশনা হতাশ হয়ে পড়েছেন তাদের দলের নির্যাতিত নেতাকর্মীরা, ভুগছেন বিচারহীনতায়, এমনকি পুলিশের এই নির্দেশনার পর মামলা নিতে অনীহা দেখাতে পারে। পুলিশ ও প্রশাসনের দায়ী কর্মকর্তাদের রক্ষা করার উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে বিএনপিতে। দলটির নেতাকর্মীদের মতে 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদের শাসনামলে পুলিশ ও প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা পেশাদারিত্ব না দেখিয়ে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই সময়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুনের ঘটনায় তারা সরাসরি জড়িত ছিলেন, সুতরাং তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। নির্দেশনা অনুযায়ী গুম খুন নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলো ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় মামলা করেছে। দলটির নেতারা বলছেন মামলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু হয়নি, ফলে ভুক্তভোগী পরিবারগুলো যে ন্যায় বিচার পাবে তারও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সরকারের অবস্থানও স্পষ্ট নয়। ভুক্তভোগী পরিবারগুলো যাতে ন্যায় বিচার পায় অন্তর্বর্তী সরকারকে সে ব্যবস্থা করতে হবে। জানা গেছে মামলা নিয়ে পুলিশের এই নির্দেশনার পর করণীয় নিয়ে বিএনপিতে আলোচনা চলছে। এ নিয়ে শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলতে পারে দলটি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।